স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্য রূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে মনন করব, যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে স্বামীজি বলছেন যে রামকৃষ্ণাবতারের জন্মদিন হইতেই সত্যযুগের উৎপত্তি হইয়াছে। এটা বিশেষ করে ভাববার কথা, কারণ কাকে বলে সত্যযুগ, বিভিন্ন যুগের তাৎপর্য কী, এগুলো আমাদের বুঝতে হয়। একটা বিশিষ্ট চিন্তার ধারা যখন প্রধানভাবে মানুষের ভেতর চলতে থাকে তখনই তাকে একটা যুগ বলে, এবং সেই ধারার যখন পরিবর্তন ঘটে তখন তাকে বলে যুগ পরিবর্তন। এইরকম করে একটার পর একটা যুগ জগতের উপর প্রভাব বিস্তার করে, এবং শাস্ত্রের নিয়ম অনুসারে সত্যযুগে ধর্ম চতুষ্পাদ অর্থাৎ পরিপূর্ণ, ত্রেতাযুগে তিন পাদ, এক পাদ বা এক চতুর্থাংশে কমে যায়, দ্বাপরে সেটা দ্বিপাদ বা অর্ধেক কমে যায়, কলিযুগে তা এক পাদ অর্থাৎ ধর্ম খুব স্তিমিত হয়ে যায়। আর সত্যযুগ সেখানে জ্ঞান প্রধান, মানুষের মন তখন সূক্ষ্ম বিষয়ে ধারণা করতে বেশি সমর্থ থাকে। ত্রেতাযুগ কিন্তু কর্মপ্রধান, ক্রমে মানুষের যাগযজ্ঞাদি করার সামর্থ্য এবং মনের উপর তার প্রভাবও কমে থাকে। ত্যাগ তিতিক্ষা তপস্যার দ্বারা সাধকেরা আধ্যাত্মিক জীবনকে উন্নত করার চেষ্টা করেন, আর কলিযুগে মানুষের জ্ঞানপথের অনুসরণ করা সম্ভব নয়, তখন তার মন অত উচ্চ সূক্ষ্ম তত্ত্ব ধারণা করতে পারে না। এই জন্য কলিযুগ হচ্ছে ভক্তি প্রধান, নামের সাহায্যে ভক্তির সাহায্যে মানুষ দুর্বল অসমর্থ হয়েও পরম তত্ত্বকে লাভ করতে পারে। যারা সত্যযুগের মানুষ তারাও এসে এই কলিযুগে জন্মগ্রহণ করার ইচ্ছা করেন, কেন না এই যুগে ভক্তি আশ্রয় করে অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়। তীব্র বৈরাগ্য বা সূক্ষ্ম জ্ঞানের দরকার হয় না, যাগযজ্ঞ করার জন্য বৈভব ঐশ্বর্যের প্রয়োজন হয় না। সেই জন্য ঠাকুর বলছেন না কলিতে নারদীয় ভক্তি, ভক্ত ভগবানের কাছ থেকে কোনো প্রতিদান চায় না, কেবল ভালোবাসা দিয়েই চরিতার্থ বোধ করে। সেই জন্য কলিতে নাম মাহাত্ম্যের কথা আছে, কলেউ নাস্তেব্য 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 গতিরন্যথা, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, কলিতে শুধু ভগবানের নাম। আর ঠাকুর আরও একটি কথা বলছেন, কলিতে সত্য কথাই তপস্যা, অর্থাৎ কলিযুগ সম্পর্কে দুটো কথা, এক ভগবানের নাম গুণগান করা আর দুই সত্যের প্রতি নিষ্ঠা। তাহলে স্বামীজি কেন বললেন যে ঠাকুরের আগমনে সত্যযুগের আরম্ভ হয়েছে সেটা বিচার করা দরকার, কারণ সত্যযুগ বলতে এখানে বোঝায় যে যুগে মানুষের ভেতর পরিপূর্ণ ধর্মভাব প্রকটিত হয়, সেই সত্যযুগের আরম্ভ হচ্ছে ঠাকুরের আগমন থেকে। একটি যুগ থেকে অন্য যুগে যে সংক্রমণ সেটা ক্রমিক বিবর্তন, সেজন্য ধর্মকে ধরে মানুষ বেঁচে থাকে, সেই ধর্ম থেকে যখন মানুষ ভ্রষ্ট হয় তখন তার আর রক্ষা করার কোনো উপায় থাকে না। ঠাকুরের আগমনের আগে ঘোর কলিতে যখন আমরা হতাশামগ্ন ছিলাম ঠিক সেই সময় ভগবান অবতীর্ণ হলেন। না মানুষের ধর্ম বিষয়ে যে বিভ্রান্তি ছিল, ঠাকুর এসে সেই বিভ্রান্তি দূর করে তাদের দিকদর্শন করলেন, যেন মৃতপ্রায় দেহে প্রাণের সঞ্চার করলেন। সেজন্য ঠাকুরের আবির্ভাব কাল থেকেই পরিবর্তন, এবং ঠাকুর যখন এসেছিলেন সেই সময় তাকে কেউ তেমন চিনতে পারেননি, মোহগ্রস্ত ব্যক্তিরা
তাকে যেন দেহধারী মানব বলেই অবজ্ঞা করেছিলেন, কারণ তারা সেই পরম তত্ত্বটা জানতে পারেননি। যেখানে যেখানে অবতার জন্মেছেন সেখানে সেখানেই তাই হয়েছে। ঠাকুর নিজেও বলছেন যে রামচন্দ্র যখন অবতীর্ণ হয়েছিলেন তখন 12 জন ঋষি তাকে চিনতে পেরেছিলেন অবতার বলে। শ্রীকৃষ্ণের ব্যাপারেও তাই, ঠাকুরের ক্ষেত্রেও তাই। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে প্রথমবার কামারপুকুরে গিয়েছি, সেখানে পৌঁছে গ্রামের লোকেদের জিজ্ঞাসা করছি রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি কোথায়। তারা পরস্পর মুখ চাচাই করছে, তখন তাদের মানে মহারাজদের খেয়াল হলো, বললেন রামলাল চাটুর্যের বাড়ি কোথায়, তখন দেখিয়ে দিল। অর্থাৎ সেখানকার লোকে রামলাল চাটুর্যকে চেনে, ঠাকুরকে চেনে না। যে কংসের কারাগারে ভগবান জন্ম নিলেন সেই কংসই কি তাকে ভগবানের অবতার বলে বুঝতে পেরেছিলেন, না আশপাশের লোকেরা বুঝতে পেরেছিলেন? ভগবানকে ভগবান রূপে দেখতে পারেন না যদি না ভগবান কৃপা করেন, ভগবানের ঐশ্বর্য তারা বুঝতে পারেন না। বাপ মায়ের কাছে খোকাত্ম কখনো ঘোচে না, সেরকম ভগবান যখন অবতীর্ণ হন তার সবচেয়ে কাছে যারা থাকে তারা তার পরিচয় বিশেষ করে পায় না। একবার উদ্বোধনে শরৎ মহারাজ যার কাছে একজন নবাগত ভক্ত বললেন সাধু সঙ্গ করতে এসেছি, শরৎ মহারাজ বললেন তোমরা তো বাবু সাধু সঙ্গ করতে এসেছ, ঠাকুর দক্ষিণেশ্বরে বাস করতেন, দক্ষিণেশ্বরের মন্দিরের চাকর বামুন তারা বা দক্ষিণেশ্বরের প্রতিবেশী যারা বছরের পর বছর শ্রীরামকৃষ্ণকে নিত্য দেখেছেন তাদের কারোর জীবনে কি কোনো প্রভাব দেখা গিয়েছে? কাজেই অবতারের কাছাকাছি যে সেই প্রভাব অনুভূত হবে তা নয়, যারা দূরে তাকে দেখেনি তাদের ভেতর প্রভাব কি করে প্রসারিত হচ্ছে সেটাই আমরা প্রত্যক্ষ করছি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব বর্তমানে কেবল দক্ষিণেশ্বরের বা বাংলার ঠাকুর নন, তিনি সমগ্র বিশ্বের চিন্তাশীল সমস্ত মানুষ তাকে নিয়ে ভাবছেন, কত লোক তাদের জীবনে তার ভাবধারায় নিস্নাত হচ্ছেন। এইটি হয় অবতার যখন আসেন তখন তাকে সবাই চিনতে পারে না, কেউ কেউ চিনতে পারে। শ্রীরামকৃষ্ণদেবকে যখন 2-4 জন অবতার বলতে আরম্ভ করলেন তখন তিনি বিরক্ত হতেন, বলতেন কেউ থিয়েটার করে কেউ ডাক্তার আর বলে অবতার, এরা অবতারের বোঝে কি? কত বড় বড় পণ্ডিত অবতার বলে গেছে, অবতার কথায় ঘেন্না হয়ে গেছে, তার এই অবতার কথাতেও রুচি নেই। অর্থাৎ ঠাকুরকে আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে বুঝতে পারব না, সেই চেষ্টা বাতুলতা। সেই জন্য বলা হচ্ছে হে ভগবান তুমি স্বয়ং নিজের জ্ঞানের দ্বারা নিজেকে জানো, তোমার স্বরূপ সম্বন্ধে আর কেউ জানে না, সত্যই তো তাকে কে জানবে, সীমিত ক্ষুদ্র ক্ষুদ্র আধার তাকে ধারণা করবে এই কল্পনা করা একেবারে অবাস্তব। ঠাকুর নিজে বলছেন যেমন ছেলে পড়েরা ঝগড়ার সময় বলে ঈশ্বরের দিব্যি, ঈশ্বর তাদের কাছে একটা শব্দ মাত্র, তার চেয়ে বেশি তারা বোঝে না। অবতারও আমাদের ক্ষেত্রে তাই, কিন্তু সেই ঠাকুর আমাদের সুন্দর করে বলছেন যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়, আমি বললুম কি চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্য শুদ্ধ বোধরূপ, তার বোধে সব বোধ করছে, যার চৈতন্যে সব চৈতন্যময়। শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সব শ্যামময় দেখলে আর নিজেকেও শ্যাম বোধ হল। পাড়ার হ্রদে শিশে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায়, কুমড়ে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমড়ে পোকাই হয়ে যায়, ভক্তও তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়। আবার দেখে তিনি আমি, আমি তিনি, আরশোলা যখন কুমড়ে পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। আমাদের বেদান্ত শাস্ত্রের শিক্ষা মানবের মন তাহার শরীরকে বর্তমান আকারে পরিণত করিয়াছে, মন সৃষ্টি করে এ শরীর এবং তীব্র ইচ্ছা বা বাসনা সহায় তার জীবনের প্রতি মুহূর্তে
উহাকে ভাঙিয়া চুড়িয়া নতুনভাবে গঠিত করিতেছে। এই তীব্র ইচ্ছা বা বাসনা চিন্তারই অভিব্যক্ত রূপ, সেজন্য চিন্তার প্রভাব অপরিসীম। ঠাকুর বারবার বলছেন, তোমাদের যাত্রাওয়ালাদের ভেতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতন হাবভাব সব হয়, সেই রূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যাওয়া যায়। যদি কোনো এক ব্যক্তি অপর ব্যক্তির চিন্তায় নিরন্তর রত থাকে, চিন্তার তন্ময়তা যত বৃদ্ধি পাবে তার হাবভাব চাল চলন দৃষ্টিভঙ্গি এমনকি মানসিক চিন্তা প্রণালীও ধীরে ধীরে পরিবর্তিত হয়ে অপর ব্যক্তির অনুরূপ হয়ে যায়। ভালোবাসার ক্ষেত্রে এটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। শরৎ মহারাজ বলছেন, প্রত্যক্ষও দেখিয়াছি মনুষ্য বিশেষে প্রযুক্ত ভালোবাসা ধীরে ধীরে অজ্ঞাতসারে মানুষকে তাহার প্রেমাস্পদের অনুরূপ করিয়া তুলিয়াছে। তাহার বাহ্যিক হাবভাব চালচলনাদি এবং মানসিক চিন্তা প্রণালীও সমূলে পরিবর্তিত হইয়া তৎসারূপ্য প্রাপ্ত হইয়াছে। ঈশ্বরের প্রযুক্ত ভালোবাসাও সাধককে ঠিক ধীরে ধীরে ঈশ্বরের অনুরূপ করে তোলে। ঠাকুরের ভাষায় সুন্দর করে রয়েছে, শুনেছই এ শুনেছ কুমড়ে পোকা চিন্তা করে করে আরশোলা কুমড়ে পোকা হয়ে যায়। শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে রয়েছে, সতীসক্ত নরয়াতি সদ্ভাবং এক নিষ্ঠয়া কীটক ভ্রমরং ধ্যানং ভ্রমরত্বায় কল্পতে। অর্থাৎ সৎস্বরূপ ব্রহ্মবিচারে তৎপর মানব এক নিষ্ঠার ফলে অবশ্যই ব্রহ্মভাব প্রাপ্ত হন। কাঁচ পোকার দ্বারা ধৃত তেলা পোকা যেমন কাঁচ পোকার চিন্তা করতে করতে কাঁচ পোকা হয়ে যায়। ভাগবতেও সেই কথা রয়েছে, ভ্রমর কর্তৃক গর্তে অবরুদ্ধ কীট দেশ এবং ভয় হেতু ভ্রমণকে স্মরণ করতে করতে ভ্রমরই স্বরূপতা লাভ করে। তাহলে প্রশ্ন আসে, সকল মানুষই কি তাহলে ঈশ্বর হতে সক্ষম? উত্তরে বলা যায়, সম্পূর্ণ একরূপ না হলেও এক ছাঁচে গঠিত পদার্থ নিচয়ের ন্যায় নিশ্চিত হতে পারে। সিদ্ধ মানুষের চাল চলন ভাষা চিন্তা শারীরিক এবং মানসিক সকল বৃত্তি সেই ছাঁচ প্রবর্তক মহাপুরুষদের সদৃশ্য হয়ে থাকে। বিজ্ঞানানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলতেন যে ঠাকুরকে ডাকার মানে কি না, ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া। যে যার চিন্তা করে সে তার গুণ পায়। ঈশ্বরের প্রথম গুণ প্রভুত্ব, তার চিন্তা করে আমাদের ইন্দ্রিয়াদির উপর পূর্ণ প্রভুত্ব পাওয়া চাই, আমরা নিজেদের প্রভু হব। দ্বিতীয়ত, ঈশ্বরের ইচ্ছা মাত্রই কার্য হয়, আমাদেরও যা ইচ্ছা করব তা কার্যে পরিণত করতে হবে। আর তৃতীয়ত, ঈশ্বরের ভালোবাসা, তার মতন সকল প্রাণীকে ভালোবাসতে হবে। এই প্রকার তাঁর গুণে যে যত অধিকারী হয়েছে সে ততই ঠিক ঠিক ঠাকুরকে ডেকেছে। পতঞ্জলি বলছেন, প্রকৃতির আপূরণের দ্বারা এক জাতি অপর জাতিতে পরিণত হয়। প্রত্যেক জীবের প্রকৃতির মধ্যে অন্তর্নিহিত শক্তি প্রকৃতির আপূরণের দ্বারা তার শরীর এক জাতি থেকে অন্য জাতিতে পরিণত হয়। ভাগবতেও সেটি রয়েছে, দাস্যভক্তিতে সিদ্ধ হওয়ার জন্য ঠাকুর নিজের উপর মহাবীরের ভাব আরোপ করেছিলেন, সাধনায় বৃত হয়েছিলেন। তিনি বলতেন, ওই সময় আহারাদির সকল কার্য হনুমানের ন্যায় করিতে হইত, ইচ্ছা করিয়া যে করিতাম তাহা নয়, আপনা আপনি হইয়া পড়িত। হয় যে যাকে চিন্তা পায় সে তার সত্তা হয়। অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তাই লাভ হয়। ভাগবতে রয়েছে না, সালোক্য ষাটটি, সামীপ্য সারূপ্য আর একত্ব, একেবারে ওই একত্ব হচ্ছে অভীষ্ট দেবতার সাথে একাত্মতা, সর্বদা যুক্ত থাকা, তার সাথে অঙ্গীভূত হয়ে যাওয়া। নিয়ত ঈশ্বর চিন্তার ফলে সাধক এই গুণের, এই ঐশ্বরিক গুণের অধিকারী হয়। এবং এই ঐশ্বরিক গুণের মধ্যেই একত্বতা, অর্থাৎ সাধক যখন সাধনার এই পর্যায়ে উপনীত হন তখন উপাস্য ও উপাসক প্রেমাস্পদ এবং প্রেমিকের মধ্যে কোনো ভেদ থাকে না। শ্রীকৃষ্ণের নিরন্তর চিন্তার ফলে শ্রীমতী রাধিকা এবং অন্যান্য গোপীদের সেই অবস্থা হয়েছে।
ভাগবতে আছে, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, মুনিগণ সমাধিকালে যেমন নামরূপ বিস্তৃত হন, নদ নদী সকল সমুদ্রে মিলিত হইয়া যেমন নিজেদের সত্তা হারাইয়া ফেলে, গোপীরাও সেই রূপ পরম প্রেমের বশে আমাতে এমন তন্ময় হইয়াছিল যে তাহাদের নিজেদের শরীর প্রিয় পতিপুত্রাদি ও সংসারের সকল কিছু বিস্তৃত হইয়া গিয়াছিল, সব কিছু। ওই যে কুমড়ে পোকা চিন্তা করতে করতে আরশোলা কুমড়ে পোকা হয়ে যায়, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই গলে গেল, সব যখন হয়ে গেল, যখন মিশে গেল, তখনই তো মুক্তি, আর তো অন্য কিছু দরকার নেই। তখনই তো সেই সুখে দুঃখে সম কৃত্বা লাভালভ জয়াজয়, তখন আর কোনো লাভ নেই, তখন কোনো সুখ দুঃখ কিচ্ছু নেই। সেই জন্য ওই যে ঠাকুর এসেছিলেন কেন, না পূর্ণ করতে এসেছিলেন, ধ্বংস করতে নয়। তিনি আমাদের সব কিছু দিয়ে পূর্ণ করে দিয়েছেন, কারণ ভগবান অতুলনীয়, অপরিমেয়। যিনি মহান পুরুষ তার কোনো প্রতিমা নেই, তার মতন আর একটিও নেই, তার সঙ্গে আর কোনো তুলনা করা যাবে না। আমরা শুধু সেই তাঁর জীবনের আলোকে নিজেদেরকে আলোকিত করব আর মধুময় করব, জন্ম সার্থক করব। ওই জন্যে আমরাও সেই আদর্শকে আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব। আমরা সকলেই কি এক একজন রামকৃষ্ণ পরমহংস হব, তা নয়। ঠাকুর সম্পর্কে স্বামীজি তার গুরু ভাইদের বারবার বলেছেন, তোরা কি ভেবেছিস তোরা সবাই এক একটা রামকৃষ্ণ হবি? সে সাত মন তেলও পূর্বে না, রাধাও নাচবে না, অর্থাৎ সেটা অবাস্তব কল্পনা। কিন্তু আমরা শুধু এই শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলে এ যুগে জন্মানোর সার্থকতা পুরোপুরি লাভ করতে পারবো না। আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে যে ঠাকুরের এই ভাবকে আমরা আমাদের জীবন চর্চায় কতটা গ্রহণ করতে পেরেছি। এই জীবন চর্চায় গ্রহণ করা, সেটি হচ্ছে আসল, এবং সেটি করার জন্যই আমাদের ওই তাঁর কথা, ঈশ্বরের কথা বারবার চিন্তা করতে হবে, যে যত তাঁর কথা চিন্তা করবে, যে যার কথা চিন্তা করে সে তার সত্তা পায়, এবং এই সত্তাটি হচ্ছে ঐশ্বরিক সত্তা, আর অন্য কোনো সত্তা নয়, তাঁর সত্তা লাভ করতে হবে, সেটি আমাদের একমাত্র প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা।